আমাদের এখানে অসংখ্য প্রোডাক্ট আছে, আপনারা আসলে দেখলে যদি মনে করেন আমাদের একটা কর্মের প্রয়োজন তাহলে ছোট বড় বিভিন্ন ধরনের কর্মসংস্থান আছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে মানুষকে বিভিন্ন ব্যবসা বাণিজ্যের মাধ্যমে কর্মমুখী করা, বেকারত্ব থেকে বের করে আনা। প্রায় 16,000 টাকা ইনকাম দৈনিক? অবশ্যই। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি দেখাবো খুবই চমৎকার একটা মেশিনের কালেকশন, যারা মূলত অল্প পুঁজিতে ভালো মানের লাভবানের ব্যবসা করতে চাচ্ছেন। হ্যাঁ, অবশ্যই আজকে ভিডিওটি স্পেশাল হবে, কেন আজকে আমি দেখাবো প্রত্যেক বাচ্চাদের জন্য খুবই চমৎকার একটা আইটেম মেশিন, যেটাতে আইস লরি তৈরি করা যায়, আমের জুস তৈরি করা যায়, অনেক কিছু তৈরি করা যায়। এসব দেখানোর চেষ্টা করবো। আর আজকে আমি চলে আসছি কিন্তু এনাম মেশিনারিজে, আর আমার সঙ্গে রয়েছে কিন্তু এনাম ভাই। আসলাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা আপনাদেরকে আইস তৈরির কিছু প্রোডাক্ট সম্বন্ধে আইডিয়া দিব। এই আইস তৈরিগুলি শুধু স্টিক হয় না, এখানে আম, কমলা, লিচু বিভিন্ন আকৃতির হয়, বিভিন্ন ফ্লেভারের হয়, বিভিন্ন কালারের হয়। এগুলো প্রত্যেকটা বাচ্চাদের খুব লোভনীয় একটি পছন্দের খাবার। এটি হচ্ছে সেই আইস লরি তৈরি করার সম্পূর্ণ একটি মেশিন। এই মেশিনের দাম নিচ্ছি আমরা 1,20,000 টাকা। মেশিনটি হচ্ছে সেমি অটো। এই মেশিনটি দিয়ে আপনারা প্রতিদিন 5 থেকে 6,000 পিস আইস লরি বানাতে পারবেন। এটা হচ্ছে মেশিনের বয়লার, এখানে প্রোডাক্টটি সিদ্ধ করা হয়, মিক্সচার করা হয়, মিক্সচারের মাধ্যমে চলে আসে এই ফিলিংয়ে, ফিলিং হয়ে এই মালটি কমপ্লিট হয়ে বের হয়। এই মেশিনটি আপনারা বাসাবাড়ির 220 অর্থাৎ দুই তার 220 তারের মাধ্যমে চালাতে পারবেন। কীভাবে চালাবেন, আমাদের মিস্ত্রি যাবে শিখিয়ে দিয়ে আসবে, কিংবা আপনি এখান থেকে শিখিয়ে যেতে পারেন। এই প্রোডাক্টগুলো বানানোর জন্য আপনাকে অবশ্যই 100% কোয়ালিটিফুল ফুড গ্রেড কেমিক্যালের প্রয়োজন আছে। সেজন্য কোন জায়গা থেকে কাঁচামালগুলো অ্যারেঞ্জ করবেন, ভালো একজন কেমিস্টের মাধ্যমে বানাবেন, প্রোডাক্টগুলোর উৎপাদন খরচ কত, বেচবেন কত, সব কিছু আমরা দেখিয়ে দিব, শিখিয়ে দিব। উৎপাদন খরচ হচ্ছে 1.50 টাকা। 1.50 টাকা 2.5 টাকা পিস পাইকারি দেওয়া যায়, অর্থাৎ পার পিসে 1 টাকা প্রফিট করা যায়। পার ডে 5 থেকে 6,000 পিস, ধরেন 5,000 পিস যদি আপনি তৈরি করেন, 5,000 পিস প্রোডাক্টে মোটামুটি পার ডে 5,000 টাকা এই মেশিনটি দিয়ে ইনকাম করা সম্ভব, দৈনিক 5,000 টাকা ইনকাম। মেশিনটির দাম নিচ্ছে আমরা 1,20,000 টাকা। পার ডে আপনারা এই মেশিনটি দিয়ে সর্বনিম্ন 5,000 টাকা ইনকাম করতে পারবেন। আর এই মেশিনটি 10 বছর পর্যন্ত ফ্রি সার্ভিস, কীভাবে কাজকর্ম করবেন আমরা তা শিখিয়ে দিব। আর এটার পাশাপাশি আইস তৈরি দুই ধরনের মেশিন হয়, একটা হচ্ছে অটো মেশিন, এটা হচ্ছে সেমি অটো। আচ্ছা আচ্ছা, আর এটা হচ্ছে অটো মেশিন। এখন আপনাদেরকে আরেকটা মেশিন দেখাবো, অটো মেশিন, এটার দাম হচ্ছে 1,20,000। আচ্ছা, এই পাশে আরেকটা মেশিন রয়েছে, এটা হচ্ছে ফুল অটো, ফুল অটোমেটিক মেশিন। এই মেশিনটির দাম নিচ্ছে আমরা 2,50,000 টাকা। এটি হচ্ছে সম্পূর্ণ একটি ফুল অটোমেটিক মেশিন। এই মেশিনটি দিয়ে আপনারা প্রতিদিন মোটামুটি 8 থেকে 10,000 পিস প্রোডাক্ট বানাতে, অর্থাৎ 10 ঘন্টায় 16,000 পিস প্রোডাক্ট বানাতে পারবেন। ও আচ্ছা, এই মেশিনটির দাম নিচ্ছে আমরা 2,50,000 টাকা। এই মেশিনটি সম্পূর্ণ স্টেনলেস স্টিল দিয়ে তৈরি করা। আমাদের এখানে যতগুলো প্রোডাক্টই আছে সবগুলো প্রোডাক্ট চাইনিজ টেকনোলজি। আর কীভাবে আপনার কাজকর্ম করবেন এগুলো আমরা শিখিয়ে দিব, দক্ষ একজন কেমিস্ট দিয়ে দিব। আর আমাদের এখানে আপনারা আসবেন, আমাদের এখানে অসংখ্য প্রোডাক্ট আছে, আপনারা আসলে দেখলে যদি মনে করেন আমাদের একটা কর্মের প্রয়োজন তাহলে ছোট বড় বিভিন্ন ধরনের কর্মসংস্থান আছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে মানুষকে বিভিন্ন ব্যবসা বাণিজ্যের মাধ্যমে কর্মমুখী করা, বেকারত্ব থেকে বের করে আনা। কারণ আমাদের দেশে দিন দিন বেকারত্বের সংখ্যা বেড়েই চলছে, বেকার সমস্যা থেকে কখনো সফলতা আশা করা যায় না। সেজন্য বেকারত্ব দূর করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি। আমরা বলতে চাচ্ছি দিয়ে কিন্তু দৈনিক 10 ঘন্টা কাজ করলে 16,000 পিস তৈরি করা পসিবল। আমরা বলতে চাচ্ছি যে পিস তৈরি করতে গেলে প্রায় 16,000 টাকা ইনকাম দৈনিক। অবশ্যই, চাকরি না খুঁজে চাকরি তৈরি করুন। আর এখান থেকে বিভিন্ন বিভিন্ন ধরনের ছোট বড় বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য আছে, একটা ব্যবসা বাণিজ্য শুরু করুন, আপনার জন্য সফলতা আসবে, আপনার মাধ্যমে আরো লোকের কর্মসংস্থান হবে, বেকারত্ব আপনার চলে যাবে। সেজন্য বলতেছি আপনারা আমাদের এখানে ভিজিট করবেন, আসলে দেখলে অনেকগুলো আইটেম পাবেন, আর আসলে মেশিন কিনতে হবে এরকম কোনো শর্ত নাই। আমাদের রিকোয়েস্ট একটাই, আপনারা আসবেন দেখবেন, ভালো লাগলে পরে এসে মেশিন নেবেন, আগে এসে দেখেন, দেখলে জানলে অনেক কিছু শিখতে পারবেন। আচ্ছা আচ্ছা, আর আমাদের এখানে আসার যোগাযোগ ব্যবস্থা হচ্ছে নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট সোনারগাঁ থানা মদনপুর চৌরাস্তা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের সন্ধান আপনাদেরকে দিতে পারি। আল্লাহ হাফেজ।